করোনাভাইরাস আক্রান্ত মৃতের সংখ্যার হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষে থাকলেও গত কয়েকদিনে এই দুটি সংখ্যা অনেকটাই কমে এসেছে। তবে নিউ ইয়র্কে গত দুদিনে আরও 4 বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট 254 জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো। এরই মধ্যে বাংলাদেশি এলাকাগুলোতে ধীরে ধীরে দোকানপাট খোলা শুরু হয়েছে। সেই সাথে আগামী শুক্রবার থেকে নিউ ইয়র্ক রাজ্যের কিছু অংশ লকডাউন শিথিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট জানাচ্ছেন জাহেদুল আলম। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়ে যুক্তরাষ্ট্রে কর্মহীন হয়ে পড়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। তবে নিষেধাজ্ঞার মধ্যেই ধীরে ধীরে বাংলাদেশি এলাকায় দোকানপাট খুলতে শুরু করেছে। এদিকে শুক্রবার থেকে লকডাউন শিথিল করা হলে নিউ ইয়র্কে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। 7-8 দিন পরে হয়তো বা লকডাউন খুলে যেতে পারে, বাট পরিস্থিতি তেমন একটা ভালো না। আমি মনে করি যে জীবন আমাদের জীবন বাঁচাতে হলে আমাদেরই গোয়া থাকতে হবে। পবিত্র রমজান উপলক্ষে প্রবাসীদের অসুবিধার কথা ভেবে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান ক্রেতাদের বাসায় গিয়ে পণ্য সরবরাহ করছে। লকডাউনের পরে যখন আমি দোকানটা রিস্ক দিয়ে খুলি, তখন অনেক লোকের অনেক কল আসছে যে প্লিজ ভাই আমাদেরকে জিনিসপত্র দেন ই করার জন্য, এবং অনেকে যারা বের হতে পারে না তাদের বাসায় আমি ডেলিভারি ব্যবস্থা করছি। আমরা মূলত এভাবে যাত্রী বন্ধ নাই, বাট যে যারা দোকান আছে তারা অর্ডার দিলে ব্যবসায়ীরা বলছেন স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে সব পরিচালনা করছেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।